আমরা তো লোক দেখানো প্রেম করি, লোক দেখানো ভালোবাসা করি, প্রকৃত পক্ষে দয়ালকে ভালোবাসতে দেখি নাই, করি নাই। সেই যে একবার মুড়িত পইরাইছি আর কোনোদিন দয়াল করি নাই, তাহলে কি দয়ালের সাথে আমার প্রেম হবে? প্রেম করছিল কারা? আপনারা সবাই জানেন, সবাই হয়তো শুনেছেন, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পাশেল থানা নাইকানবাড়ির একটা পাগল ছিল যার নাম ছিল ভ্রমর পাগলা। এই ভ্রমর পাগলা প্রেম করেছিল পরিয়া বর্তুলা চন্দ্রের সাথে। তাদের প্রেমটাই বলে প্রেম। প্রেম করলে এমনই প্রেম করতে হয়, আর আমরা করি দয়ালের সাথে লোক দেখানো প্রেম। এই ভ্রমর পাগলা দীর্ঘ ১২টা বৎসর আবার তুলাচন্দ্রের দরবারে তার একটা ডিউটি ছিল, শুধু একটা ডিউটি। সেই ডিউটিটা হচ্ছে পায়খানা পরিষ্কার করা। ওসরা বলি চান, এখন তো আমরা দয়াল বাড়ি যাই পায়ের জুতাটাই খুলি না। ১২ বৎসর পরে তুলাচন্দ্র ডাক দিয়ে কইছিল, ভ্রমর রে দীর্ঘ ১২টা বৎসর আমার দরবারে তুই কাটাই, আজ হইতে তোর নতুন একটা ডিউটি শুরু। এখন এই মুহূর্তে তুই তোর দেশের বাড়ি চলে যা। ভ্রমর পাগলা দুইটা চোখের পানি সাইরা দিয়ে কইছিল, বাজা আমি দীর্ঘ ১২ বৎসর যদি এই দরবারে থাকি, আমি ভ্রমর যত দুঃখ কষ্ট পাইছি, আপনার ওই চাঁদ করার মুখখানাটা যখন দেখছি আমার আর কোনো কিছু মনে থাকে না, আমি সব কিছু নিমিষে ভুলে গেছি। বাবা আমি আমার দেশে চলে যাব, আমি আপনারে না দেখে কিভাবে থাক। তোলা চান কইছিল, ভ্রমর রে দয়ালের আদেশটা মানবি না? ভ্রমর পাগলা কইছিল, হ বাবা, কেমন আল্লাহর হুকুম পালন করা ফরজ, নবীর হুকুম পালন করা সুন্নত, যার যার মুর্শিদের হুকুম পালন করা ফরজে আইন, ফরজের চাইতে ডাবল ফরজ। দয়ালের আদেশটা মাথায় লইয়া কাঁদতে কাঁদতে ভ্রমর পাগলা নিজের দেশে চলে গেছে। দেশে চলে যাওয়ার পরে অনেকটা দিন কেটে গেছে। ভ্রমর পাগলারে তুলাচন বইলে দিছে, ভ্রমর রে তুই তোর দেশে যাই কোনো কাজ করে খাইতে পারবি না, শুধু তোর একটা কাজ থাকবে, তুই বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি, আর কোনো কিছু করতে পারবি না। দয়ালের আদেশটা মাথায় নিয়ে ভ্রমর পাগলা বাড়ি বাড়ি ভিক্ষা করতে যায়। যখনই দয়ালের নামটা নিয়ে ভিক্ষা চায়, ভালোভাবে কেউ ভিক্ষাও দেয় না। অনেকটা দিন কেটে গেছে, দরবারে অনুষ্ঠান, একটা চিঠি গেছে। ভ্রমর পাগলা চিঠিটা হাতে নিয়ে যার যার হয়ে কাঁদে। ভ্রমর পাগলার স্ত্রী ডাকিয়া কই, স্বামী আপনি কেন কাঁদেন, আপনি কাঁদেন না? ভ্রমর পাগলা দুটি চোখের পানি সাইরা দিয়ে কইছিল, আমি যে কেন কাঁদি তা তুই কেমনে বুঝবি, আমি যে কিসের জন্য কাঁদি তা তুই বুঝবি না। এই চিঠিটার মধ্যে আমার বাবার হাতের স্পর্শ আছে রে, এই হাতের স্পর্শ আছে, এই হাতের স্পর্শের মধ্যে যে কি আছে তা তুই কেমনে বুঝবি। স্ত্রী সেদিন ডাক দিয়ে কইছিল, স্বামী আপনি এরকম কান্নাকাটি না কইরা, আপনার অনেক তরিকার ভাইরা আছে, একটু ভাইদের কাছে যাইয়া দেখেন বাজান চিঠির মধ্যে কি লিখছে। চিঠিটা লইয়া তরিকার ভাইদের কাছে যাইয়া বলে, ভাই গো আমি তো লেখাপড়া জানি না, পাগল মানুষ, আমার একটু চিঠিটা পইরা শোনাও না বাবা চিঠির মধ্যে কি লিখছে। তরিকার ভাইরা পইরা শোনায়, ভ্রমর রে দরবারে অনুষ্ঠান, সবাই দাওয়াত দিছে, যাইতে কইছে। ভ্রমর পাগলা কান্দা দিয়ে কইছিল, আমি পাগল মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই, আমার কাছে একটা টাকা পয়সাও নাই, আমি কি নিয়ে দরবারে যাব। কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছে। রাত্রিবেলা তরিকার ভাইয়েরা মিলে একটা মিটিং বসছে, কে কি নিয়ে যাবে দরবারে। মিটিং করতে করতে দেখে অনেকের চাউল ডাউল অনেক কিছু উঠে যায়। তখন নাইকান বাড়ি থেকে হাঁটার রাস্তা ছিল, গাড়ি রাস্তা ছিল না, তখন কাঁচা রাস্তা ছিল, পুরোটিয়া বাস স্ট্যান্ড হাইটে আসতে হয়। তরিকার ভাইরা ডাক দিয়া কয়, আমরা তো এত মাল সামানা নিতে পারবো না, ভ্রমর রে কইলে ভ্রমর নিয়ে যাইব,
তার বিনিময়ে ভ্রমরে আমরা দরবারে নিয়ে যাব। ভ্রমর পাগলারে ডাক দিয়ে কয়, ভ্রমর তোর কোনো টাকা পয়সা লাগবো না, যদি আমাদের একটু কাজ করে দিস। ভ্রমর কয়, কী গো ভাই? কয়, আমাদের যত চাউল ডাউল আছে সব কিছু মাথায় করে নিয়ে যদি করোটিয়া বা সিস্টেম পর্যন্ত নিয়ে যাইতে পারিস, তার বিনিময়ে আমরা তোরে দরবারে নিয়ে যাব। ভ্রমর পাগলা দয়াল প্রেমে অন্ধ, দয়াল সারা তুলা সার সারা কোনো কিছু বুঝে না। ভ্রমর পাগলা সারাদিন না খাইয়া থাইকে সমস্ত মালসা মানে করুটিয়া বা সিস্টার পর্যন্ত নিয়ে আসছে, গাড়ি আসলে চলে যাবে। হাতের পাঁচটা আঙুল যেমন এক সমান হয় না, সব তরিকার ভাই বোনেরাও এক সমান হয় না। আরে একটা তরিকার ভাই ডাক দিয়া কয়, ও ভাই গো, যে টাকা গাড়ি ভাড়া দিয়ে ভ্রমরের দরবারে নিয়ে যাব, এই কয়টা টাকা দয়ালের হাতে তুইলা দিলে দয়াল খুশি হবে, ভ্রমরের নেওয়ার দরকার নেই। আরেকজন ডাক দিয়া কয়, তাহলে দূর করি কিভাবে? কয়, আমার কাছে বুদ্ধি আছে। ভ্রমরের ডাক দিয়া কিছু টাকা হাতে দিয়া ভ্রমরে কইছিল, ভ্রমর একেবারেই তো খালি হাতে দরবারে যাওয়া যায় না, আপাতত মোমবাতি আর আগরবাতি নিয়ে আসতে হয়। এই যে টাকা দিলাম ওই দূরের দোকান থেকে তুমি কিনে নিয়ে আসো, তারপরে আমরা দরবারে যাব। ভাইদেরকে বিশ্বাস কইরা দরবারে চলে গেছে, মোমবাতি কিনতে গেছে। এদিকে বাস আসছে, সব তরিকার ভাইরা বাসে উঠে দরবারে চলে গেছে, ভ্রমর নিয়ে যায় না। ভ্রমর পাগলা করুটিয়া বাস স্ট্যান্ড আইসা দেখে তার একটা তরিকার ভাই দুইটা চোখের পানি ছাইরা দিয়া তুলাসানদের নামটা কইয়া ডাক দিয়া বলছিল, ও বাবা তুলাসান, আমি শুনেছি মায়ের পেটের ভাই হবে সম্পদের বাগি, যার যার তরিকার ভাই হবে নিদান কালের সাথী। এরা তো আমার এই কালের সাথী হইল না, এরা আবার কি পরকালের সাথী হবে? বাবা তুলাচান, তুমি আমার সহায় থাকো, আজকে হাইটা হইলেও আমি তোমার দরবারে চলে যাব। তৈলের নামটা নিয়া হাইটা রওনা দিছে। এদিকে সমস্ত তরিকার ভাইয়েরা চলে গেছে, তুলাচান ডাক দিয়া কয়, ও আমার ভক্তরা, তোমরা আমার নাইকেন বাড়ি শূন্যের ভক্ত না? কয়, ও বাবা, কয় তোমাদের সবাই রে দেখি, আমার ভ্রমর রে যে দেখি না। সারা বলি যান, সেই মুর্শিদ ভক্ত রে আমার কয়, ওই ভক্তের আর জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকবে না। এক ভক্ত উঠা দাঁড়াইয়া কইছিল, বাবা পাগল মানুষ তো, দেখা হয় নাই, দেখা হইলে নিয়ে আসতাম। তোলা চাঁদ মুস্কি হেসে দিয়ে বলছিল, আরে বেকুবের দল, তোরাও আমার সাথে মিথ্যা কথা কর, আমার ভ্রমরের সাথে যদি দেখা নাই হয়, এই চাউল ডাবল থেকে আমার ভ্রমরের গায়ের গন্ধ কেন পাওয়া যায়? অবশ্যই এই চাউল ডাবল আমার ভ্রমর স্পর্শ করছে রে, তোদের আমার দরকার নাই, তোরা চলে যা, তোরা চলে যা, তোদের দরকার নাই। দরবারে কে আছিস? গেটটা খুলে দে, গেটটা খুলে দিয়ে দেখ আমার ভ্রমর আইছে। গেটটা খুলে দিছে, দরবারের গেটটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্রমর পাগলা হাজির দৌড়াইয়া পড়ে গেছে আমার তুলাচাঁদের পায়ে। তুলাচাঁদের পায়ে যখন পড়ে গেছে, তুলাচাঁদ ডাক দিয়ে কয়, ভ্রমর রে আমার পায়ে তরিস, আমার পায়ে বড় ব্যথা। ভ্রমর পাগলা লক্ষ্য করে দেখে তুলাচাঁদের পায়ে বড় বড় ঠোসা পড়ে, তা ভেটে রক্ত পড়তেছে। ভ্রমর পাগলা কয়, ও বাবা, ঠোসা পড়লে তো আমার পায়ে পড়ার কথা, আমি তো কত দূর থেকে হাইটে আইছি, আপনার ঘরের ভিতরে পয়সা থাইকা ঠোসা পড়লো তার কারণ? তুলাচাঁদ ভ্রমরে জড়াইয়া ধইরা বুকে টান দিয়া নিয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কইছিল, ভ্রমর রে যদি কোনো ভক্ত দয়াল রে মন থেকে ডাকে, ওই দয়াল কোনো দিন দূরে থাকতে পারে না। তোরে যখন সবাই রাইখা চইলা আসলো, তুই যখন আমার নামটা নিয়ে ডাক দিয়ে কইছিলি, বাবা তুলাচাঁদ তুমি আমার সহায় তাই, আজকে হাইটা হইলেও তোমার দরবারে যাব। ও ভ্রমর, আমি কি দূরে থাকতে পারি? আমার পা দিয়ে তোরে হাঁটাইয়া নিয়ে আসছি, এই
জন্য আমার পায়ে এত বড় ঠোসা পড়ে গেছে। প্রমোদ পাগলা চিৎকার দিয়ে বলছিল, বাবা আপনি আমার এত ভালোবাসেন। আমি আগে বুঝি নাই, তাই এরকম প্রেম যারা করে তারাই তো বুঝি। আর ওই মুর্শিদি একমাত্র কান্দারি হয় ভক্তি, মুর্শিদ বিনে আর কোনো গতি নাই, তাই তো বলছে। ওরে তুমি রশিদ জানবি কে আছে, আমি বাইন্তা
I'm gonna make it.